আজকে আমি বলি আমাদের অসংখ্য নেতা কর্মী এখনো কারাগারে আটক হয়ে আছে এবং দুঃখজনক ভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। আমাদের জীবন থেকে 32 দিন এই সরকার কেড়ে নিয়েছে, আমাদের জীবনের এই বয়সে এই অসুস্থ অবস্থায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস সাহেব মুক্তি পেয়েছেন, তাদেরকে নানা নাটকীয়তার মাঝে মুক্তি দেওয়া হয়েছে। বেদর্শক, মুক্তি পেয়ে তারা আবার হুঙ্কার দিয়েছে এবং তারা বলেছে জেলের ভিতর কীভাবে নির্যাতন করা হয়েছে এবং এই সরকারের মেয়াদ কতদিন আছে। তারা জেল থেকে বেরিয়েই সরকারের বিরুদ্ধে আবারও হুঙ্কার দিয়েছে। চলুন বেদর্শক, আমরা মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের সে জেল থেকে বেরিয়ে আসার সময় গাড়িতে উঠে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যটা শুনে আসি। 32 দিন এই সরকার কেড়ে নিয়েছে, আমাদের জীবনের এই বয়সে এই অসুস্থ অবস্থায় আমরা দেশের মানুষের কথা বলতে গেছি, আমরা দেশের মানুষের ভাগ্যের কথা বলতে গেছি, আমরা দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলতে গেছি, আমরা দেশের মানুষের খাদ্যের কথা বলেছি, আমরা বাজার দরের কথা বলেছি। এটা কি আমাদের অন্যায় হয়ে গেছে? আমি কোনো অন্যায় করেছি? আমরা কোনো অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই, কিন্তু আমাদেরকে আমাদের জীবন থেকে এই সরকার একে একে বেশ কয়েকবার আমাদের জেলে এনে আমাদের জীবন থেকে বঞ্চিত করেছে, সময় থেকে বঞ্চিত করেছে, আমার নেতা কর্মীদের কাছ থেকে বঞ্চিত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো আজকে আমাদের মুক্তিটা একটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার, নিঃসন্দেহে। তবে জেলখানায় আমাদের হাজার হাজার ছেলে রয়ে গেছে বন্দী, এই ছেলেদের দুঃখ দুর্দশা আপনাদের আমি বর্ণনা করতে পারবো না এই মুহূর্তে। এই ছেলেরা কি অবস্থায় আছে এক আল্লাহ জানে, মাবুদ জানে, আর আমরা দেখে এসেছি। আমি এই সরকারের কাছে আশা করা খুব মুশকিল, তারপরে বলবো এই সরকার আপনারা এই কারাবন্দীদের প্রতি, আমাদের এই কর্মীদের প্রতি আপনারা দয়া করে একটু বিবেকবান হবেন, আপনি বিবেককে কাজে লাগান, একটু দেখে যান এরা কেমন আছে। আমি সরকারকে আহ্বান জানাবো, সরকার বলেছে, পত্রিকায় দেখেছি তারা মানবিকতার কথা বলেছে, মানে আপনার সরকারকে বলবো এই বন্দীদের প্রতি আপনার দয়া করে মানবিক হন। এরা বন্দী নয়, এরা চোর নয়, এরা ডাকাত নয়, এরা সবাই রাজনৈতিক কর্মী, এরা দেশের মানুষের কথা বলে। আপনাদের সবাইকে কষ্ট ধন্যবাদ, আপনারা দয়া করে আমার জন্য দয়া করবেন। আমি আজকে এই মুহূর্তে দেশবাসীকে, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো এবং সবার কাছে আমি দোয়া কামনা করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি আজকে কৃতজ্ঞ যে তিনি আমাদের পরিবারের খোঁজ খবর করেছেন, বাড়িতে খোঁজ খবর নিয়েছেন, আমাদের সবাইকে ধন্যবাদ। মোবাইল এখানে উঠা যাবে না প্লিজ।
আন্দোলন, সেই আন্দোলনকে দমানো যাবে না। আপনাদের সকলকে, বাংলাদেশের মানুষকে, বিএনপির সকল অঙ্গ সংগঠন, বিএনপিকে, আমাদের নেতা কর্মীদেরকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান, চেয়ারম্যান দেশের তৃণমূল খালেদা জিয়া এবং আমাদের সকল নেতা কর্মী ভাইদেরকে আমার অজস্র কৃতজ্ঞতা এবং আমার শুকরিয়া। যারা আপনারা হওয়ার পরে আপনারা যে আন্দোলন করেছেন এবং আমাদের আজকে আমি বলি, আমাদের অসংখ্য নেতা কর্মী এখনো কারাগারে আটক হয়ে আছে এবং দুঃখজনক ভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। আমি অবিলম্বে আমাদের এই নেতা কর্মীদের মুক্তি দাবি করছি এবং বিশ্বাস করি যে অবিলম্বে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে। এখানে উঠা যাবে না, প্লিজ। আন্দোলন, সেই আন্দোলনকে দমানো যাবে না। আপনাদের সকলকে, বাংলাদেশের মানুষকে, বিএনপির সকল অঙ্গ সংগঠন, বিএনপিকে, আমাদের নেতা কর্মীদেরকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান, চেয়ারম্যান দেশের তৃণমূল খালেদা জিয়া। দর্শক, আপনারা শুনলেন মির্জা ফখরুল মির্জা আব্বাস কি বলেছে। দর্শক, মির্জা ফখরুল মির্জা আব্বাসের কথাগুলো কেমন হলো জানাবেন, আর প্রত্যেক মুহূর্তে আপনাকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।